আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা হবে আপনার স্কোয়াশের, যে আপনার কীভাবে বপন করবেন স্কোয়াশ, আপনার চারা টু চারা কত দূরত্ব কত হবে বা আপনার লাইন টু লাইন কত দূরত্ব হবে। তো দেখেন, আমি আমার এটা আসলে পরীক্ষামূলক করেছি, প্রথমবার করেছি, আমার ভুল হয়েছে কিছুটা, যদিও ফলন অনেক ভালো আসছে, কিন্তু ভুলটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে আমার এখানে মোটামুটিভাবে আমি 1.5 ফিটের মতো দূরত্ব দিয়েছিলাম, যে কারণে আপনারা দেখেন একটা চারা টু চারা 1.5 ফিট দিয়েছিলাম, যে কারণে একটা ফল আর একটা ফল লেগে যাচ্ছে। দেখেন, এই যে একটা গাছের পাতা, এই কাণ্ডটা, এই পাতাটা কিন্তু মোটামুটি 1.5 ফিট, এটাও 1.5 ফিট। তো আমি যদি দুইটাই 1.5 ফিট হয়, তো দুইটা কিন্তু একটা সাথে লেগে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, এবং একটা ফল মোটামুটিভাবে কিন্তু 1 ফিটের বেশি চলে আসে, 12 ইঞ্চির একটা ফল আরও বেশিও হয়, বড় হয় কিছুটা। তো আমরা এটা ভালোভাবে প্রশস্ত করার জন্য আমি চারা টু চারা দূরত্ব সবসময় 2 ফিটের নিচে হবে না, কোনো সময় 2 ফিটের বেশি দিলে ভালো, 2 ফিটের নিচে হবে না। এখানে 1.5 ফিট যেহেতু আছে, আপনার এখান থেকে যদি এখানে হয়, তাহলে এই চারাটার মোটামুটি একটা ডিস্টেন্স ভালো হলো। দেখেন, আরেকটা জিনিস কি, যে লাইন টু লাইন দূরত্ব, এইটা কিন্তু ঠিক আছে আমার, এখানে লাইন টু লাইন 1.5 ফিট, এর বাইরে কিন্তু করতে পারবো না আমি, কারণ এটা যদি নিচে পড়ে যায় সেক্ষেত্রে আমার মাটিতে পড়ে যায় সেক্ষেত্রে আমার ফলটা দাগে নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু এটা মালচিং ফিল্ম দিয়ে করেছি, সেক্ষেত্রে আমার ঠিক আছে, মানে লাইন টু লাইন ঠিক আছে, 1.5 ফিট মানে মোটামুটি 2 ফিটের মতো আছে, আর এটা যে 1.5 ফিট এটা কিন্তু কাছে হয়ে গেছে। তো এটা আসলে বলার, আর দেখেন যে প্রচুর পরিমাণ ফল আসছে, কিন্তু দেখেন একটা ফল, এই যে এখানে ফল, এটাই ফল, আমি এখান থেকে হারভেস্ট করেছি। তো যেটা বলছিলাম যে স্কোয়াশ, এটা যেহেতু হাইব্রিড একটা জাত, খুব মানে অল্প দিনেই গাছ, মানে গাছে ফল আসে, গাছগুলো খুব বেশি বড় হয়, দেখতে পাচ্ছেন আমার জমিটা কত সুন্দর জমি। তো আপনার দূরত্ব নিয়ে এটুকুই বলার, যে এটা যাতে কোনো সময় 2 ফিটের নিচে না হয়, চারা টু চারা 2 ফিটের কম যাতে বেশি হয়, এবং লাইন টু লাইন, এক লাইন থেকে আরেক লাইন যদি 1.5 থেকে 2 ফিট হয় তাহলে ভালো হবে। আর যদি আপনারা মাল, আমি এটা আমি কি পরীক্ষামূলক যেহেতু করছি, দেখেন এটা আমার মালচিং দিয়ে করা, মালচিং ফিল্ম দিয়ে করা, আর এটা হলো, এটা এই যে এই লাইনগুলো আমার মালচিং ফিল্ম ছাড়া, ঠিক আছে। তো এটা আসলে পরীক্ষা করে দেখলাম, যদিও মানে মালচিং ফিল্ম ছাড়া যদি করি, তাহলে আপনার ফলন দুইটারই ভালো আসে মোটামুটি, তবে এটার আগাছা বেশি হয়। আমার ওইখানে যেহেতু আমি অনেকগুলো অনেক আগাছা হয়েছিল, ওইখানে আমার মালচিং ফিল্ম ছাড়া ছিল, বিধাই অনেক বেশি আগাছা হয়েছিল, আর মালচিং ফিল্ম দিয়া করলে আপনার কোনো রকম আগাছা হয় না, সব মানে যত পুষ্টিগুণ, মাটির যে জো, যতগুলো জো, সব জো এটা এই গাছে পায়। এখানে এই যে দেখেন, এখনও মাটিটা নরম, সুন্দর মাটি, মাটিটা কিন্তু শুকায় গেছে, অনেকটা শুকায় গেছে। তো এটাই চারা টু চারা দূরত্ব নিয়ে এটুকুই বললাম।